এটার নাম হচ্ছে টেকনো ক্যামন 19 নিও টেকনো নতুন ফোন ক্যামন 19 নিও টেকনো ক্যামন 19 নিও এন্ড আপনারা দেখছেন এডিসি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তাহলে এটার কালারটা আমার কাছে সুন্দর লেগেছে এটা হচ্ছে আইস মিরর একটা কালার যেখানে ডায়মন্ড টাইপের একটা কাট দেওয়া আছে डिफरेंट এরিয়াগুলো হাইলাইট হয় ইট লুকস গুড এবং এই ডিজাইনটা আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড জিতেছে পলিকার্বনেটের তৈরি মোবাইলটির এয়ার প্যানেলের উপর রয়েছে এয়ার কোটিং দেয়া তার উপর স্প্লিসিং প্যাটার্ন থাকার কারণে বেশ প্রিমিয়াম এবং ট্রেন্ডি একটা ফিল পাওয়া যাচ্ছিল এই ফোনের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে এর ডিজাইন সুন্দর স্লিম স্লিক দেখতে ফোনটা মাত্র 8.47 মিলিমিটার থিক হাতে ধরতে অনেক বেশি কমফোর্টেবল লাগতেছে কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশন আসলে অনেক সুন্দর করেছে টেকনো যতটা ভারী লাগবার কথা ছিল ততটাও লাগেনি আসলে আর হালের ট্রেন্ড বক্সি শেপে ডিজাইন ফলো করেছে টেকনো এই ফোনে অনেক সুন্দর লাগে চারিপাশে বক্সি শেপটা দেখতে যদিও হাতে কিন্তু সেটা আবার তেমন বেশি একটা চোখাচোখা লাগে না আর ফিনিশিং ভালো করেছে এই ফোনে তারা পাশাপাশি আপনি ভার্চুয়াল ডেমো ব্যবহার করতে পারবেন সো এই স্মার্টফোন এই যে লাস্ট কয়েকদিনের ব্যবহারে যা দেখলাম বেশ ভালো রেজাল্টই করছে রেগুলার কাজ মধ্যে কোনো ধরনের সমস্যা নেই অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে ডিসেন্ট পেয়েছি আমরা এই ফোনটা লো লাইটে দুর্দান্ত পারফর্ম করে এবং এই ফোনের যে প্রাইস এই প্রাইসের আশেপাশের কোনো ফোনই এটার মতো পারফর্ম করতে পারবে না ইভেন এটার চাইতে অলমোস্ট দ্বিগুণ প্রাইসের ফোনগুলোর লো লাইট পারফরমেন্সও এটার ধারে কাছেও আসবে না এই ক্যামন 19 নিওটাও আমি বলবো যে ঠিক তেমন এই বাজেটে ভালো একটা ক্যামেরা নিয়ে এসেছে নাইট মোডের ছবিগুলো যথেষ্ট ইমপ্রেসিভ ছিল যদি একটু বেশি স্যাচুরেটেড লাগছে আর নয়েজও একটু বেশি আছে তবে এই রেঞ্জের অন্যান্য ফোনের চাইতে বেটার কাজ করতেছে এর নাইট মোড আসলাম তখন আরেকটু আশ্চর্য হয়েছি কারণ নাইট মোডের রেজাল্টটা বেশ ভালো পাচ্ছিলাম এই স্মার্টফোনে যেখানে এরকম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে খুব একটা বেটার রেজাল্ট পাওয়া যায় না ইভেন আপনি মোটামুটি 25-26 হাজার টাকার ফোনের সাথে অনেক ফোনের সাথেই কম্পেয়ার করতে পারবেন সাথে আপনারা 18-19 হাজার টাকা বাজেট রেঞ্জে একটা ফোন কিনতে চাচ্ছেন যেটা মোটামুটি লং টাইম পারফরমেন্স পেতে চান তাদের জন্য আমি মনে করি এই ফোনটা একটা গুড চয়েস